আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর আজ তোমাদের সাথে আমার প্রথম ক্লাস আমি বিশ্বাস করি তোমরা সবাই পরীক্ষায় ভালো করেছো কারণ তোমাদের বাবা মা তোমরা নিজেরা এবং তোমাদের যারা শিক্ষকবৃন্দ আছে মানে আমরা যারা শিক্ষকবৃন্দ আমরা সবাই কিন্তু তোমাদের পড়ালেখাটা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য প্রচণ্ড হার্ডওয়ার্ক করে যাচ্ছি শুধুমাত্র তোমরা যেন ক্ষতিগ্রস্ত না হও তোমাদের পড়ালেখার যেন কোনো ক্ষতি না হয় সেই কথা চিন্তা করে তো আমার বিশ্বাস তোমরা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারো এবং এই বিষয়গুলো উপলব্ধি করেই তোমরা পড়ালেখা ঠিকমতো করছো এবং ভবিষ্যতে আরও মনোযোগী হবে আরও এফোর্ট বাড়িয়ে দিবে কারণ ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম এবং ফাইনাল টার্মের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু ফাইনাল টার্ম একটা কথা আছে বা একটা প্রবাদ আছে যে শেষ ভালো যার সব ভালো তার সো ফাইনাল টার্মের প্রিপারেশনটা যেন সবচাইতে ভালো হয় এবং আমি আমার পূর্ব অভিজ্ঞতাগুলোতেও লক্ষ্য করেছি যে অনেক স্টুডেন্ট আছে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মে তেমন ভালো করতে পারে না কিন্তু ফাইনাল টার্মে এসে তারা অনেক ভালো রেজাল্ট করে ক্লাস ফাইভে প্রমোশন পায় সো আমার বিশ্বাস তোমাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তারেক বিন দেলোয়ার তোমাদের বাংলা শিক্ষক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ক্লাসে তাহলে চলো শুরু করি আমাদের আজকের ক্লাস এটি হচ্ছে পাকিস্তানের একটি মানচিত্র এবং এই মানচিত্রে আমি দেখো সার্কেল করে দিয়েছি এই হচ্ছে পেশোয়ার শহর ঠিক পাশেই হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের পাশেই আফগানিস্তানের বর্ডারের সাথেই কিন্তু এই পেশোয়ার শহর পেশোয়ার রেল স্টেশন এই হচ্ছে পেশোয়ার রেল স্টেশন এই ছবিটি হচ্ছে একজন পাঠানের ছবি পাঠানরা দেখতে অনেকটা এই রকম তারা মাথায় পাগড়ি পরে তাদের বড় বড় দাঁড়ি থাকে এবং তারা কাবলি টাইপের ড্রেস পরিধান করে থাকে তো এই ছবিগুলো দেখে আমার বিশ্বাস তোমরা এতক্ষণে বুঝে গিয়েছ যে আমার আজকের আলোচনার বিষয় কি হতে যাচ্ছে তাই না যেহেতু পেশোয়ার পেশোয়ার শহর দেখালাম পেশোয়ার রেল স্টেশনের প্ল্যাটফর্ম দেখালাম এবং একজন পাঠানের ছবি দেখালাম তো এটা দেখে কিন্তু তোমরা বুঝে গিয়েছ যে আমাদের আজকের আলোচনার বিষয় পাঠান পাঠানমূলকে এই ছবিটা কিসের ছবি এই ছবিটা হচ্ছে টাঙার ছবি টাঙা হচ্ছে ঘোড়ায় চালিত এক ধরনের গাড়ি এটাকে বলা হয় টাঙা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার আজকের আলোচনার বিষয় পাঠানমূলকে তাহলে গল্প প্রথমে আমরা গল্পটা রিডিং পড়ে আলোচনার মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিবো এবং তারপর গল্পের শব্দার্থ ও যুক্তবর্ণ আলোচনা করব পাঠানমূলক গল্পে ট্রেন জার্নি সম্পর্কে কিছু কথা এখানে বলা হয়েছে প্ল্যাটফর্মের কথা উল্লেখ করা হয়েছে তাই ই পাঠশালায় এই ট্রেনের একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেন প্ল্যাটফর্মের গ্রাফিক ডিজাইনের মাধ্যমে একটা সুন্দর স্থির চিত্র ফুটিয়ে তুলেছে তবে এখানে লক্ষণীয় হচ্ছে এইখানে যে ট্রেন দেখাচ্ছে যে প্ল্যাটফর্ম দেখাচ্ছে সেটা কিন্তু বাস্তবে সেই ট্রেনের বা প্ল্যাটফর্মের সাথে মিল নেই বাস্তবের প্ল্যাটফর্মের ছবি আমি তোমাদের দেখিয়েছি আর এই যে ট্রেনের কথা বলা হয়েছে সেই ট্রেন হচ্ছে কয়লা ইঞ্জিন চালিত ট্রেন যেটা ব্রিটিশ আমলে ছিল এখানে একজন পাঠানের ছবি দেখানো হচ্ছে প্ল্যাটফর্মের ছবি দেখানো হচ্ছে সর্দারজি চুল বাঁধতে দাড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে আরম্ভ করলেন তখনই বুঝতে পারলুম যে পেশোয়ার পৌঁছাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি গরমে ধুলো কয়লার গুঁড়োয় কাবাব রুটিতে আর স্নানাভাবে আমাদের গায়ে একরত্তি শক্তি নেই বিছানা গুছিয়ে হোলডোল বন্ধ করতেও পারছিলাম না কিন্তু পাঠানদের সঙ্গে ভ্রমণ করাতে সুখ আছে আমাদের কাছে যেটা কঠিন বলে বোধ হয় পাঠান সেটা গায়ে পরে করে দেয় আচ্ছা এই অংশটুকু আমি একটু আমি আজকে যেটা করব যে গল্পটা কিছু অংশ পড়ব এবং সেটা তোমাদের সাথে আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সর্দারজি বলতে এখানে একজন পাঠান সর্দারকে বোঝানো হচ্ছে তিনি কি করছিল তিনি তার পাগড়িটা বাঁধতে শুরু করলো তার দাড়িটা সাজাতে শুরু করলো তখন বুঝতে পারলাম যে এখানে লেখক যিনি পেশোয়ার যাচ্ছিলেন তিনি বুঝতে পারলেন যে তারা হয়তো পেশোয়ারের কাছাকাছি চলে এসেছে এটা সাধারণত তোমরা যদি ট্রেনে যারা জার্নি করেছো বা লঞ্চে যারা জার্নি করেছো দেখবে যে গন্তব্যের কাছাকাছি যখন মানুষ চলে আসে তারা আস্তে আস্তে তাদের জিনিসপত্র গুছিয়ে নামার একটা প্রস্তুতি নেয় তো সর্দারজির এই প্রস্তুতি দেখেই লেখক বুঝতে পেরেছিলেন যে তারা পেশোয়ারের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে গরমে ধুলো কয়লার গুঁড়োয় কাবাব রুটিতে আর স্নানাভাবে গায়ে একরত্তি শক্তি নেই যেহেতু খুব গরম ছিল ধুলো কয়লার গুঁড়ো ছিল কারণ যে তোমাদের প্রথমে আমি বলেছি যে এই ইঞ্জিনটা ছিল হচ্ছে কয়লা চালিত ইঞ্জিন তো এই কয়লা চালিত ইঞ্জিনে যখন কয়লা ইঞ্জিনে দেওয়া হয় ইঞ্জিনে প্রবেশ করানো হয় তখন এই কয়লার গুঁড়ো বাতাসে উড়ে কম্পার্টমেন্টের ভেতরে চলে আসে তো লেখক জার্নি করে খুবই ক্লান্ত তার শরীরে একদমই শক্তি নেই কিন্তু তার সাথে যে সর্দার ছিল বা পাঠানরা ছিল তাদের সাথে ভ্রমণের একটা আনন্দ হচ্ছে পাঠানরা শারীরিকভাবে খুবই শক্তিশালী হয় তাই তাদের সাথে ভ্রমণ করা একটা সুখ আছে তারা যদি সাথে থাকে যেই কাজটা তোমার বা আমার কাছে বা আমাদের কাছে খুব কঠিন বলে মনে হয় সেই কাজটা তারা খুব আনন্দের সাথে অন্যকে করে দিতে চায় এই কথা এখানে বোঝানো হয়েছে ইতোমধ্যে গল্পে গল্পে জেনে গিয়েছি পাঠান মুলুকের প্রবাদ দিনের বেলা পেশোয়ার ইংরেজদের পাঠানের রাত্রে গাড়ি পেশোয়ার পৌঁছাবে রাত নয়টায় তখন যে কার রাজত্বে পৌঁছাবো তাই নিয়ে মনে মনে নানা ভাবনা ভাবছি এমন সময় দেখি গাড়ি এসে পেশোয়ারেই দাঁড়ালো বাইরে ঠাঠা আলো নয়টা বাজলো কি করে আর পেশোয়ারে বা পৌঁছালাম কি করে এখন চেয়ে দেখি সত্যি নয়টা বেজেছে তার মানে গল্পের মাধ্যমে সে পাঠানমূলক সম্পর্কে কিছু তথ্য জানতে পেরেছে তার ভিতরে একটা প্রবাদ হচ্ছে যে দিনের বেলা মানে এই গল্পটা যে সময়কার সেই সময় হচ্ছে এই উপমহাদেশে ব্রিটিশরা শাসন করত। পেশোয়ার হচ্ছে পাকিস্তানের একটি শহর এই শহরে দিনের বেলা ইংরেজদের শাসন চালু থাকতো আর রাত যখন হতো তখন দেখা যেত পুরা শহরটা নিয়ন্ত্রণ থাকত পাঠানদের কাছে কারণ ওই শহরে বেশিরভাগ মানুষই ছিল পাঠান প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলুম ছয় ফুটি পাঠানের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন পাঠানরা আমি বলেছিলাম শারীরিকভাবে অনেক শক্তিশালী হয় এবং অনেক উঁচু লম্বা হয়ে থাকে তো দেখা গিয়েছে যে বেশিরভাগ পাঠানই এভারেজে ছয় ফুট উচ্চতার হয়ে থাকে লেখক যখন ট্রেন থেকে জিনিসপত্র সহ প্ল্যাটফর্মে তিনি নামলো তিনি দেখতে পেল যে নর্মালি পাঠান দিয়ে পাঠানরা তো অনেক উঁচু হয়ে থাকে ছয় ফুট উচ্চতার হয়ে থাকে তার চাইতেও লম্বা একজন ব্যক্তি তার দিকে এগিয়ে আসছেন তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন তার নাম শেখ আহম্মদ আলী তার মানে সেই ব্যক্তিটা এসে তার নাম লেখককে বললেন আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিলাম তিনি তার দুহাতে সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ পরম উৎসাহে গরম সম্বর্ধনায় হঠাৎ আমাকে দু হাত দিয়ে জড়িয়ে খাস পাঠানি কায়দায় আলিঙ্গন করতে আরম্ভ করলেন তার মানে সেই ব্যক্তিটা কাছে এসে তাকে স্বাগত জানালো উর্দুতে আমাকে বলল যে তার নাম শেখ আহমদ আলী সাধারণভাবেই স্বাভাবিকভাবেই লেখক তার এক হাত বাড়িয়ে দিলেন কিন্তু সেই শেখ আহমদ আলী কী করলো সে তার দুই হাত দিয়ে তার সেই এক হাতকে খুব উৎসাহ নিয়ে জোরে চাপ দিল এবং তাকে আলিঙ্গন করলো আসলে এটা হচ্ছে পাঠানদের অভ্যর্থনা জানানোর একটা রেওয়াজ বা একটা বলা যায় যে প্রথা তারা সাধারণত কী করে আমরা যেমন আমরা খুব কাছের মানুষ বা কাছের বন্ধুর সাথে যদি দেখা হয় আমরা একজন আর একজনকে আলিঙ্গন করি নর্মালি কিন্তু আমরা অপরিচিত কাউকে সাধারণত আলিঙ্গন করি না কিন্তু পাঠানরা কি করে তারা সবসময় মানুষকে অভ্যর্থনা জ্বালায় আলিঙ্গনের মাধ্যমে সঙ্গে সঙ্গে তিনি উর্ধু পস্তুতে মিশিয়ে অনেক কথা বলছিলেন পোস্তু হচ্ছে পাঠানদের আঞ্চলিক ভাষা তার অনুবাদ ভালো ভালো আছেন তো মঙ্গল তো সব ঠিক তো বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো আমি জিহা জিনা করেই যাচ্ছি আর ভাবছি গাড়িতে পাঠানদের কাছ থেকে তাদের আদব কায়দা কিছুটা শিখে নিলে ভালো করতাম লেখক মনে মনে চিন্তা করছে যে তারা যেভাবে আমাকে বা একজন পাঠান যেভাবে অন্য কাউকে সংবর্ধনা জানায় বা রিসিভ করে বা স্বাগত জানায় তাদের এই নিয়ম নিয়মকানুনটা যদি ট্রেনে থাকা অবস্থায় আমি একটু জেনে নিতাম তাহলে হয়তো আমাকে এরকম একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না কারণ হঠাৎ করে যখন একজন অপরিচিত মানুষ এসে আলিঙ্গন করে মানে খুব আন্তরিকভাবে কাউকে রিসিভ করবে তখন একটু হলেও কিছুটা বিব্রতবোধ হয় কারণ সে আমাকে যেভাবে রিসিভ করছে আমি কিন্তু ঠিক তার মতো করে রেসপন্স করতে পারছি না কারণ আমি অপ্রস্তুত ছিলাম বিষয়টা এখানে এটাই বোঝানো হয়েছে খানিকটা কোলে পিঠে খানিকটা টেনে হিচরে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙ্গায় বসালেন টাঙ্গা হচ্ছে ঘোড়ায় চালিত এক ধরনের গাড়ি আমি প্রথমে টাঙ্গার ছবি দেখিয়েছি আমি তখন শুধু ভাবছি ভদ্রলোক আমাকে চেনেন না জানেন না আমি বাঙালি তিনি পাঠান তবে যে এত সংবর্ধনা করছে তার মানে কি এর কতটা আন্তরিকতা আর কতটা লৌকিকতা স্বাভাবিকভাবেই একটা অপরিচিত মানুষ যখন অনেক বেশি আন্তরিকতা দেখায় তখন কিন্তু আমাদের মনের ভেতরে দুইটা প্রশ্ন জাগে যে এই মানুষটা কি আসলেই আন্তরিক না সে আমার থেকে কিছু সুবিধা নেওয়ার জন্য একটা কৃত্রিমতা কৃত্রিম আন্তরিকতা প্রকাশ করছে লেখকের মনেও ঠিক এই প্রশ্নটাই জেগেছিল ওই ঘটনারই কিছু অ্যানিমেশন চিত্র তোমরা পেছনেই দেখছো ঘোড়ার চালিত টাঙা আর ব্যাগ হাতে যেই লোকটিকে ইনি হচ্ছে লেখক বোঝাচ্ছে আর পাগড়ি পরা যাকে দেখাচ্ছে নীল ড্রেস পরা ইনি হচ্ছে ইনাকে সর্দার বা শেখ আহমদ এটি কিন্তু সম্পূর্ণ কাল্পনিক অ্যানিমেশন। আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক নির্জলা হচ্ছে নির্ভেজাল খাটি অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো কথাই নেই তার মানে লেখক পরবর্তীতে বুঝতে পেরেছিল যে এই যে তাকে যে শুরুতেই যে আন্তরিকতা দেখানো হয়েছিল যে অভ্যর্থনা দিয়েছিল সেটা আসলে আন্তরিকতাই ছিল তার ভিতরে কোনো কৃত্রিমতা কৃত্রিমতা ছিল না কারণ পরবর্তীতে তিনি এটা বুঝতে পেরেছিল তাদের ব্যবহারের মাধ্যমে পাঠানরা অতিথি পরায়ণ ঠিক আমাদের মতো আমরাও কিন্তু অতিথি পরায়ণ আমাদের বাড়িতে যদি কখনো অতিথি আসে বা মেহমান আসে আমরা কিন্তু আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি তাদের আপ্যায়ন করবার জন্য টাঙ্গাতে চলছে পাঠানি কায়দায় আমাদের দেশে সাধারণত লোকজন রাস্তা সাফ করে দেয় গাড়ি সোজা চলে পাঠানমুলুকে লোকজন যার যেরকম খুশি চলে গাড়ি একে বেঁকে রাস্তা করে নেয় তার মানে আমাদের দেশে সাধারণত যেটা হয় যে মানুষ কিন্তু রাস্তার মাঝখান দিয়ে হাঁটে না তারা রাস্তার ডানদিক অথবা বাম দিক দিয়ে রাস্তার পাশ দিয়ে যাতায়াত করে গাড়ি রাস্তার মাছ দিয়ে চলাফেরা করে কিন্তু ওই সময়কার ওই সময় পাঠানমূলকের চিত্রটা আসলে এরকম ছিল না পাঠানরা আবার একটু একরক্ষা টাইপেরও হয়ে থাকে দেখা যায় যে তারা রাস্তার মাঝখান দিয়ে হেঁটে বেড়ায় এবং এই যে যে টাঙা টাঙার চলতে হয় যে যেই জায়গা দিয়ে ফাঁকা দেখে সেই ফাঁকা দিয়ে একবার ডান দিয়ে একবার বাম দিয়ে এভাবে করে সাপের মতো এঁকে বেঁকে তাদেরকে চলতে হয় ঘন্টা বাজানো বৃথা তার মানে এই যে টাঙার যে ঘন্টা ছিল সেই ঘন্টা বা আমরা যেটাকে হর্ন বা বেল বলি এটা এটা বাজিয়েও কোনো লাভ হয় না কারণ পাঠানরা সাধারণত কখনোই রাস্তা ছেড়ে দেয় না কারো জন্য খাস পাঠান কখনো কারোর জন্য রাস্তা ছেড়ে দেয় না খাস পাঠান মানে খাটি বা প্রকৃত পাঠান সে স্বাধীন রাস্তা ছেড়ে দিলে তার স্বাধীনতা রইল কোথায় সে চিন্তা করে আমি একজন স্বাধীন মানুষ আমি স্বাধীনভাবে রাস্তায় হাঁটছি আমি কেন আরেকজনের জন্য রাস্তা ছেড়ে দিব এটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা কিন্তু এই যে স্বাধীন চিন্তায় তার রাস্তায় হাঁটতে থাকে এবং কেউ কাউকে কারো জন্য জায়গা ছেড়ে দেয় না এই জন্য তাদেরকে মাঝে মাঝে মূল্যও দিতে হয় সেই মূল্যটা কীরকম ধরা যাক ঘোড়ার নালে চাট লেগে মানে ঘোড়ার পায়ের লাথি লেগে বা পাড়া লেগে তার পায়ের এক খাবলা মাংস উড়ে গেল এতে সে রেগে গালাগালি মারামারি বা পুলিশে ডাকাডাকি করে না আমাদের ক্ষেত্রে যদি এরকম হতো যে আমি রাস্তায় হেঁটে যাচ্ছি কোনো একটা গাড়ি বা রিক্সা আমার পায়ের উপর দিয়ে চলে গেল আমার পায়ের মাংস উঠে গেল আমরা কিন্তু কি করতাম চিৎকার চেঁচামেচি করে হয়তো তাকে মারতে যেতাম তার সাথে ঝগড়া করতাম বা পুলিশ ডাকতাম কিন্তু পাঠান আবার এরকম করে না পরম শ্রদ্ধা ও বিরক্তি সহকারে ঘাড় ঘুরিয়ে শুধু জিজ্ঞেস করে দেখতে পাস না তার মানে একজন পাঠানের পায়ের উপরে একটা ঘোড়ার পায়ের লাথি লেগে মাংস খাবলে উঠে গেল সে কিন্তু ঝগড়া না করে সে শুধু জিজ্ঞেস করল যে কিরে দেখতে পাস না আচ্ছা গারোয়ান গাড়োয়ান হচ্ছে যে এই টাঙ্গা চালায় টাঙ্গা চালক তাকে গারোয়ান বলা হয় সেও তো একজন পাঠান আমরা হলে কি করতাম আমরা হলে হয়তো বলতাম যে ভুল হয়ে গিয়েছে দেখতে পাইনি কিছু মনে করবেন না কষ্ট পেয়েন না কিন্তু ওই গারোয়ান পাঠানো কিন্তু ব্যতিক্রম সে খুব অবজ্ঞা নিয়ে বলে যে তোর চোখ নেই তুই দেখিস না এই ধরনের কথা বলে যে যার মতো চলে যায় এটা নিয়ে ওরা কোনো সিন ক্রিয়েট করে না দেখো এনিমেশনের মাধ্যমে টাঙ্গা দেখানো হচ্ছে এই যে টাঙ্গা যিনি চালাচ্ছেন তাকেই গারোয়ান বলা হয় তো এই ছিল পাঠান পাঠানমূলকের গল্প লেখক সৈয়দ মুজতবা আলী তিনি এই তিনি আফগানিস্তানের কাবুলে যাচ্ছিলেন ট্রেনে করে তিনি পেশোয়ার শহর হয়ে কাবুলে যায় এবং পেশোয়া রেল স্টেশনে নামার পরে এই পাঠানদের অভ্যর্থনায় তিনি খুব মুগ্ধ হয় সেই কারণেই তিনি মূলত এই তার একটি ভ্রমণ কাহিনীতে এই পাঠানমূলক এই ঘটনাটার উল্লেখ করেছেন পাঠানমূলক বলতে মূলত আসলে পাকিস্তানের পেশোয়ার শহরটাকে পাঠানমূলক বলা হয় এই কারণে যে এই শহরটাতে বেশিরভাগ মানুষই পাঠান বসবাসকারী বেশিরভাগ মানুষই পাঠান এবং এই পাঠানরা এসেছে মূলত আফগানিস্তান থেকে এবং এই পেশোয়ার শহরটা কিন্তু এই আফগানিস্তানের একদম বর্ডারের সাথেই অবস্থিত শুরুতেই কিন্তু এটা আমি তোমাদেরকে দেখিয়েছি তো এখন চলো আমরা একটু এই গল্পের শব্দার্থ এবং যুক্তবর্ণগুলো আলোচনা করে নেই। পাঠানমূলক গল্পে যে শব্দার্থগুলো তোমরা পড়বে বা শিখবে স্নানাভাবে স্নানের অভাবে একরত্তি একটুকু হোলডোল যে বোচকার ভেতর বালিশ বিছানা ভরে বেঁধা রাখা হয় ঠাঠা আলো উজ্জ্বল আলো আলিঙ্গন করা কোলাকুলি করা এই শব্দগুলো কিন্তু তোমরা গল্পে পেয়েছো এবং এই শব্দের অর্থগুলো জানার পরে কিন্তু গল্পের অনেক কিছুই তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে অভ্যর্থনা স্বাগত জানানো বা আদর করে ডেকে আনা নির্জলা নির্ভেজাল বা খাটি বৃথা ব্যর্থ যাতে কাজ হয় না খাস আসল বা প্রকৃত ঘোড়ার নালের চাট ঘোড়ার পায়ের লাথি অবজ্ঞা শ্রদ্ধাহীন টাঙা এক ধরনের ঘোড়ার গাড়ি কসুর দোষ প্ল্যাটফর্ম রেলগাড়ি থামার স্থান এই ছিল পাঠানমূলকে গল্পের শব্দার্থ গল্পের শব্দার্থগুলো কিন্তু বইয়ের একদম শেষে তোমাদের আমার বাংলা বইয়ের শেষে দেওয়া আছে সেইখান থেকে তোমরা এই শব্দের অর্থগুলো পড়বে বা এই ক্লাস থেকেও কিন্তু তোমরা এখানে যেহেতু আমি এক জায়গাতেই সবগুলো শব্দের অর্থ লিখে দিয়েছি এই জায়গা থেকে পড়াটা তোমাদের জন্য সহজ হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ পাঠানমূলকে গল্পের জন্য যুক্তবর্ণ তোমরা ব্যাকরণ বই থেকে পড়বে ব্যাকরণ বইয়ের যুক্তবর্ণ নং একশো এক থেকে একশো এগারো পর্যন্ত যুক্তবর্ণ পড়ার ক্ষেত্রে যে বিষয়গুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কিন্তু এর আগে অনেকবার এটা তোমাদের সাথে আলোচনা করেছি তো এখন বাড়ির কাজ পাঠানমূলকে গল্পের শব্দার্থ এবং যুক্ত বর্ণ শিখবে পাঠানমূলকে গল্পের যে শব্দার্থগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে সেই শব্দ অর্থগুলো তোমরা ভালো মতো পড়বে এবং ব্যাকরণ বই থেকে যুক্ত বর্ণ একশো এক থেকে একশো এগারো নম্বর পর্যন্ত তোমরা শিখবে আমার বিশ্বাস তোমরা ক্লাসটা উপভোগ করেছ তোমরা আজকের এই গল্প থেকে নতুন কিছু বিষয় সম্পর্কে জেনেছো শিখেছ তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার সুস্থতা কামনা করছি अलैक्म